এই যে একজন নড়তে নড়তে যাচ্ছে চা বানাতে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলিশ্য চলছিল এখানে। গুড মর্নিং, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন 7টা বাজে, এই জাস্ট দুজনে খুব স্ট্রাগল করে ঘুম থেকে উঠলাম। কালকে এত গাড়ি ড্রাইভ করেছেও, আর আমিও জানি না কেন ফিজিক্যালি টায়ার্ড হয়ে গেছিলাম, তো কালকে একদম মানে শোয়ার সাথে সাথেই দুজনে একদম ঘুমিয়ে পড়েছি, মানে কোনো সেন্সই নেই। আর আর সোজা আজকে সকালে ঘুম ভাঙলো, তো এই জাস্ট একজনকে অনেক কষ্ট করে তুললাম, উঠে এখন চা বানাতে গেছে। চাটা খেয়ে আজকে একদম সকালে সব কাজ তাড়াতাড়ি সেরে, স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে বাড়ি যাব। ঘুম ভেঙেছে কালকে অত খাওয়ার পর? পেটটা এখন ঠিক আছে? চোখ খুলতেই পারছিল না, তাই তো? খুব কষ্ট করে চোখ খোলা হয়েছে আজকে, বলো। ঠান্ডা লাগছে, স্টোলটা গায়ে দাও, পরে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে নেল পলিশের রংটা, এটা এখন আমার রিসেন্ট ফেভারিট, একদম আমার স্কিন কালারের সাথে মিক্স হয়ে যায়, আর একদম সাটেল একটা কালার। কেন জানি না মনে হলো শেয়ার করি, আমার এত পছন্দ হচ্ছে, কদিন ধরে আমি এইটাই লাগাচ্ছি বারবার করে, এই নেল পলিশটা এত ভালো লাগে দেখতে। চা চলে এসছে, আরেকজন আবার কম্বলের ভেতর ঢুকে গেছে। কালকে যেই বাড়িতে আমরা গেছি, যা খেতে দিচ্ছে সব খাচ্ছে, আমি তখন বারণ করছি যে খেও না, এভাবে খেও না। কম্বলের মধ্যে ঢুকে বসে পড়েছে, আর রাত্রে পেটের সমস্যায় ব্যাস, পেটে ব্যথা করছে, পেট গরম হয়ে গেছে ওর। কালকে রাত্রে ইনস্ট্যান্ট অ্যাকশন, এতবার বলার পরও শুনলে না, আজকে থেকে একদম বুঝে, ঠিক আছে? কাল রাত্রে আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে আজকে থেকে একদম বুঝে খাবে। এখনো চোখ পিটপিট করছে ঘুমে, জানি আমি। 9টা বাজে, ফাইনালি আমরা গ্যারেজের কাছে এলাম। এখন এই জাস্ট ও বাইকটা রাখবে এখানে, আর গাড়িটা বার করবে, তারপরে বেরোবো বাড়ির জন্য। আর আমার ব্যাগটার কন্ডিশন দেখো, এত ভরেছি যে চেনটাও আর আটকাচ্ছে না। এটা ঢুকিয়ে দাও, খুলে দিচ্ছি, যাও তুমি করো। আবার একটা এক্সট্রা প্যাকেটও ঢোকাতে হয়েছে সব। কালকে যে শাড়িটা পরেছিলাম ওইটা নিয়ে যাচ্ছি, মা পরিষ্কার করে কেচে রেখে দেবে গুছিয়ে, কারণ আমার পক্ষে তো এসব করা সম্ভব না। আর ওইদিকে বাবা অস্থির হয়ে যাচ্ছে, কখন যাব কখন যাব। অ্যাকচুয়ালি 8:30 বেরাবো প্ল্যান করেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে সেই 9টা বেজে গেল। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আর ওখানে গিয়ে আরও অনেক প্ল্যান আছে, সেটা আমি বলছি তোমাদেরকে গিয়ে এক এক করে। একজন কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দে আজকে খুবই খুশি, খুশি তো? বেরাও। আর আমি হাতে নিয়ে নিয়েছি দেখো হাজমোলা, আজকে সকাল থেকে এত গাটা গোলাচ্ছে। আমি না দেখেছি যেদিনই আমার খাওয়ার একটু অনিয়ম হয়, পরের দিন আমার শরীরটা এত খারাপ থাকে সব দিক দিয়ে, পেট মাথা সব দিক দিয়ে। এই জন্য হাজমোলা নিয়ে নিয়েছি, গাটা একটু গোলোচ্ছে, রাস্তা দিয়ে হাজমোলা খেতে খেতে যাবো। হাইওয়েতে উঠে গেছি, আর বাড়ি যেতে আর মোটামুটি 1 ঘন্টা। ওইদিকে মা আর বাবাও প্রচণ্ড ওয়েট করে আছে, আর ফাইনালি ভ্যাকেশন স্টার্টস অফিসিয়ালি, তো আজকে থেকে মানে প্রচুর প্ল্যান আছে সামনের দিকে, আর চেষ্টা করব সবটাই ক্যাপচার করা, তোমাদের সাথে শেয়ার করার। আজকেও প্রচুর প্ল্যান আছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে ফার্দা তারপরে শেয়ার করব। আমরা জাস্ট পৌঁছালাম, এই গাড়ি পার্ক করে লিফটে উঠেছি, এখন ওপরে যাচ্ছি। ওপরে উঠে খাওয়া দাওয়া করবো, দুজনের খুব খিদে পেয়ে গেছে, আমার অল্প খিদে পেয়েছে, ওর খিদে পেয়ে গেছে। গাড়িতেই পেয়েছি, আমার মাথা ঘুরছে, বমি পাচ্ছে খিদে পেয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা দাও, চল। এই যে এসে আমরা খেতে বসে পড়েছি, মা আমার জন্য রাবড়ি বানিয়ে রেখেছিল, এখনো আরও রাবড়ি আছে, আর কি রুটি, ফুলকপি, বেগুন ভাজা, আর বাঁধাকপি, বাঁধাকপি তরকারি, হ্যাঁ,
মা বাবাকে এখনই দেখাচ্ছি না, কারণ ওরা একদমই দেখানোর সিচুয়েশনে নেই। না আমি শুনব না। হ্যাঁ হ্যাঁ, চান টান করে রেডি হোক, তারপরে দেখাচ্ছি। আজ নতুন জামা পরবো। 11:30 বাজে আর আমরা 11:00 বেরোবো ভেবেছিলাম, কিন্তু 11:30 বাজে। এই যে মা এখানে বার্থডের নতুন জামা পরেছে, ওইদিকে বাবা, ওইদিকে আরেকজন, আর এবার আমরা বেরোচ্ছি। আর আমরা আজকে যাবো হচ্ছে কিনা হাতি বাগান ক্রিসমাস সেলিব্রেট করতে, চলে আসো। চারজনে মিলে আজকে ঘুরতে বেরোচ্ছি, খেতে বেরোচ্ছি। হাই 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 হাই, খেলে আসো, যাও ওঠো। ঘুরতে বেরোচ্ছি, খেতে বেরোচ্ছি, আর অল্প কিছু কেনাকাটি করতে বেরোচ্ছি। দেখা যাক গিয়ে কী কী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবো অবভিয়াসলি। ট্যাম্পাজারে এসেছি তো প্রথমে তো জুসটা খেয়েই শুরু করবো, জুসটা খেতেই হবে। অন্যদিন প্রথমে পাপড়ি চাট খাই, কিন্তু আজকে ভালো লাগছে না, জুসটাই খাবো। এই দেখো ম্যাঙ্গো জুস, আমি আর বাবা হাফ হাফ খাবো। এই যে তিনজনে তিনটে, বাবা খাচ্ছে না, আমি আর বাবা শেয়ার করবো। হাতিবাগান এসে একজনের তো ব্যাগের দোকানে যেতেই হবে, ব্যাগ তো মাস্ট, ওই জন্য আবার ব্যাগের দোকানে সামনে দাঁড়িয়ে পড়েছে। তো স্কুলে যাওয়ার জন্য আরও কিছু ধরনের ব্যাগ লাগবে, সেইটা দেখছি। হাতিবাগানে নেমেই ব্যাগ কেনা হয়ে গেছে। হাতিবাগান এলে ব্যাগ মাস্ট, তাই না? এটা ব্যাগ না, এটা টিফিন, জলের বোতল নেওয়ার ব্যাগ। টিফিন, জলের বোতল ব্যাগ তো আমি আর মা ও এখনো যাবে। টিফিন, জলের বোতল নেওয়ার তিনটে, হ্যাঁ তিনটে হয়ে গেছে অলরেডি। ওরকম যারা জব করে আর যারা একটু আমার মতন, তারা লাগে ওরকম অনেক কিছুই থাকে। আচ্ছা, তাদের অনেক কিছু লাগে, অনেক কিছু থাকে। আচ্ছা ঠিক আছে, আর ব্যাগ এখন কিনতে যাব আমি আর মা। ও তো হাতিবাগান থেকে ব্যাগ কিনে ওখানে আর একটুখানি এদিক ওদিক ঘুরে আবার খাদিমস এসছে, এখানে একটু ব্যাগ দেখছে। এটা গিফট মনে হয় 25th December-এর। এটা বললো তো মা, এইটা বেশি ভালো। খাদিমসে ঢুকেছিলাম, মা ব্যাগ আর জুতো কিনলো, আর এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এবার সব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এও নাম দিয়ে চালাচ্ছে, ওর নাম দিয়ে চালাচ্ছে। এখন 2:30 বাজে আর আমরা আমাদের হাতিবাগানের ফেভারিট স্পট মোম্বাসাতে এসেছি লাঞ্চ করতে। চিকেন প্লেয়ার স্যুপ অর্ডার দিলাম, চিকেন গ্রেভি নুডল আর চিকেন হাক্কা নুডল। তো 5-10 মিনিট লাগবে, এখন বসে একটু সবাই গল্প করি, তারপরে এলে লাঞ্চ করবো। চলে এসছে আমাদের চিকেন প্লেয়ার স্যুপ, চিকেন হাক্কা নুডল আর চিকেন গ্রেভি নুডল। এখন আমরা টাইটানে ঢুকছি শ্যামবাজারে, শুভজিতের একটা ঘড়ি কিনে দেবে বাবা, সেই কারণে দরকারও নেই। ঘড়ি কেনা হয়ে গেছে, এখন আমি আর মা এখানে বসে আছি, বাবা আর শুভজিৎ গেছে ঘড়িটাকে হাতের সাথে সেট করতে একদম প্রপারলি। আর কি ঘড়ি কেন সেগুলো আমি বাড়ি গিয়ে সব তোমাদেরকে শেয়ার করব। আর এখন এখান থেকে আমরা বাস ধরে একদম সোজা বাড়ি। আজকে এখানকার যত কাজ ছিল সব র‍্যাপ আপ হয়ে গেছে, এখন একটু বসি, যতক্ষণ না ঘড়িটা সেট হচ্ছে বেরিয়ে বাস ধরে একদম বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। হাতিবাগান থেকে ফিরে এখন বসেছে ক্রিসমাস ট্রি সাজানোর প্রিপারেশন করতে। আজ রাত্রে সাজানো হবে, তাই তো? আসলে দড়িগুলো ছোট ছোট দিয়েছে, ওই জন্য দড়িগুলো অ্যাড করে একটু বাড়াচ্ছে, না ঢুকবে না গাছের ডালে। আর আমার এখানে সান অ্যালার্জি হয়ে গেছে, ক্যালামাইন লাগিয়ে বসে আছে, আর খুব ইরিটেশন হচ্ছে, মানে জ্বলছে রীতিমতো বাজে ভাবে। এই যে এখানে আছে সমস্ত কিছু। ক্রিসমাস ট্রিটা কোথায়? ঘরে। এই যে ক্রিসমাস ট্রি নিয়ে চলে এসেছে, আর দেখো এইখানে একটা
ক্রিসমাস ট্রি আছে, এখানে একটা ক্রিসমাস ট্রি আছে, আবার ঘরে আরো একটা ছোট আছে, ওটাকেও এনে রাখবো এখানে। আমাদের ব্যাগ প্যাকিং চলছে, কেন ব্যাগ প্যাক হচ্ছে, কোথায় যাব এটা একদম কালকে সকালে জানাবো। আপাতত কিছু প্যাক হয়ে গেছে, আর এখানে কুর্তিটা জাস্ট আয়রন করে রাখলাম, এবার যাব ক্রিসমাস ট্রিটা সাজাতে। এখানটা গোছানো সম্ভব হয়নি, কত কিছুটা ফাঁকা করেছে ও। এটা হচ্ছে আগের বছরই কিনেছিলাম এই ছুটকুটা আর এই গিফটটা, এই যে এবারে আমাদের সান্তা ক্লজ। সান্তা ক্লজ শুয়ে পড়ছে, সান্তা ক্লজ তো কেন বেঁকে যাচ্ছে কে জানে, ওই ওর যে বেস্টটা আছে না, বেস্টটা ফাঁকা আছে ওই জন্য। সবাই আমরা একটা একটা করে এই ডেকোরেটিভসগুলো দিচ্ছি প্ল্যান্টে, মা আর বাবার দেয়া হয়ে গেছে, এখন ও দিচ্ছে। এখন প্রায় 11টা বাজে, আর এই জাস্ট ডিনার করে এসে বসলাম। আর এই ল্যাকটোক্যালামাইন লোশনটা লাগে না, এই যে ইনফেকশনটা হয়েছিল অনেকখানি কমে গেছে। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আজকে হাতিবাগান থেকে কি কি কিনেছি। অ্যাকচুয়ালি আজকে হাতিবাগান গেছিলাম, বাবা মা আমাদের দুজনকে অ্যানিভার্সারিতে যা যা গিফট দেবে সেগুলো কিনতে, কেনা হয়ে গেছে, দুজনেরটাই নিয়ে আসা হয়ে গেছে। আর খুব স্পেশাল, খুব পছন্দের দুটো গিফট দুজনের জন্যে। আর আমি মাকে বার্থডেতে একটা জিনিস গিফট করেছি, আর বাবা মাকে ক্রিসমাসে একটা জিনিস গিফট করেছে, তো সেই জিনিসগুলোই কেনা হয়েছে আজকে। আর টুকটাক জিনিসপত্র, মানে ওর একটা চিরুনি, একটা দড়ি, এইসব বেকার জিনিস কেনা হয়েছে। তো আগে দেখাই যে কী কী মায়ের গিফট কেনা হয়েছে, তারপরে আমাদের দুজনেরটা শেয়ার করছি। এই যে এই জুতোটা মা কিনেছে ওয়েভসের খাদিমস থেকে, বাবা এটা মাকে গিফট করেছে ক্রিসমাসে, আর আমি মাকে এই ব্যাগটা গিফট করেছি, মায়ের বার্থডে গিয়েছিল কদিন আগে সেই কারণে খাদিমস থেকে, স্লিং ব্যাগ এটা একটা, আর খুব সুন্দর ব্যাগটা, অনেক স্পেশিয়াস। আর এই গিফটটা বাবা মা দিয়েছে ওকে অ্যানিভার্সারি পারপাসে, আর কদিন পরেই আমাদের অ্যানিভার্সারি, তো এটা টাইটানের একটা ওয়াচ। এই যে চুজ আমরা দুজনেই করেছি। একদম ব্ল্যাকের ওপর এই ওয়াচটা, আর এইটার মধ্যে হচ্ছে আছে আমার গিফটটা। এটা খুব স্পেশাল একটা গিফট, আমি অনেক দিন ধরে এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি কেনা হয়েছে। এটা হচ্ছে একটা চেন, আমার একটা চেন ছিল, মানে আছে আর কি, কিন্তু ওই চেনটা না একদম গলার সাথে লাগোয়া, কিন্তু এটা একটু ঝুলন্ত চেনটা আর কি, মানে একদম ঠিকঠাক লেন্থের চেনটা। তো এই আরেকটা চেন অ্যাড হলো আমার কালেকশনে, এটার একটা পরে লকেট অ্যাড করে পরব। এই চেনটা একটা টুইস্টেড চেন, আর এত সুন্দর লাগছে গলায় পরলে, খালি লকেটটা অ্যাড করলে আরও ভালো লাগবে পরলে। তো আমার বাবা মায়ের গিফট দেওয়া হয়ে গেছে অ্যানিভার্সারি পারপাসে আমাদের দুজনকে, আর ও আমার জন্য একটা গিফট কিনেছে আর কি, বাট সেটা বানাতে দেওয়া আছে, মানে ওটা রেডিমেড পাওয়া যায়নি, আর ওটা ডেলিভারিও মোটামুটি ডিসেম্বরের এন্ডে বা জানুয়ারির ফার্স্টের দিকে দিয়েই দেবে। তো তখন তোমাদের সাথে শেয়ার করব কি গিফট কিনেছি, আর আমার তরফ থেকে ওর গিফট এখনও ডিউ রয়েছে, ওটা আমরা কিনতে যাব অ্যানিভার্সারি কিছুদিন আগে, তাই তো এত তাড়াতাড়ি কিনবো না, কিছুদিন আগে একটা গিফট কিনে দেব তাড়াতাড়ি, কারণ ওটা লাগবে, আর বাকি কিছু গিফট থাকবে যেগুলো অ্যানিভার্সারির আগে আগে একদম কিনবো। আর তোমরা জানিও কেমন হয়েছে গিফটটা, মানে বাবা মা একদম আমাদের দুজনের পছন্দের মতন দুজনকে দুটো গিফট কিনে দিয়েছে, তো খুব ভালো লেগেছে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে সকালে আমাদের প্রচুর তাড়াতাড়ি উঠতে হবে, ব্যাগ গোছানো এখনও কিছুটা বাকি, আর কোথায় যাব
সেগুলো কালকে জানাবো, কেন যাব সেগুলো কালকে সব শেয়ার করব। আজকের এই ব্লগটা এতদূর অবধি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটার মধ্যে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। অ্যান্ড টিল বি মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। বাই, গুড নাইট।